নমস্কার হরে কৃষ্ণ আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব শুধু কৃষ্ণ নন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে ছিলেন হনুমানও জানেন সে কথা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথী ছিলেন শ্রীকৃষ্ণ তবে কৃষ্ণ ছাড়া হনুমানও ছিলেন অর্জুনের রথের ওপরে কিন্তু কেন অর্জুনের রথে উপস্থিত ছিলেন বজরঙ্গবলী মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের মহারণের কথা আমরা সবাই জানি এই যুদ্ধে স্বয়ং শ্রীকৃষ্ণ সারথী হিসাবে লাভ করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন কিন্তু জানেন কি শুধু কৃষ্ণ নন বজরঙ্গলী এই যুদ্ধে উপস্থিত ছিলেন অর্জুনের সঙ্গে তার রথে অর্জুনের রথের পতাকা বহন করেছিলেন তিনি রামচন্দ্রের পরম ভক্ত হনুমান কেন অর্জুনের সঙ্গে এই যুদ্ধে তার রথে উপস্থিত ছিলেন তা জেনে নিন এখানে পুরাণে যে অষ্ট চিরঞ্জীবীর কথা জানা যায় তাদের মধ্যে অন্যতম হলেন হনুমান অর্থাৎ অমরত্ব লাভ করেছিলেন এমন আটজনের কথা পুরাণে পাওয়া যায় এই আটজনের একজন হলেন হনুমান রামের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেন তাই ত্রেতা যুগে রামায়ণের আমলে হনুমানকে দাপর যুগে মহাভারতের আমলেও আমরা পাই মহাভারত অনুসারে রামেশ্বরমে একবার হনুমানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয় নিজের তীরন্দাজি নিয়ে গর্বিত অর্জুন তাকে বলেন আপনি নিজের বানসেনা নিয়ে ত্রেতা যুগে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে একা হাতে শুধু তীর ছড়েই এমন সেতু মানে সেতু তৈরি করতে পারতাম যা দিয়ে সবাই অনায়াসে সাগর পেরোতে পারত বুঝতে পারি না শ্রীরাম নিজে এইভাবে তীর দিয়ে সেতু নির্মাণ না করে আপনাকে দিয়ে কেন এরকম এই কাজের দায়িত্ব দিয়েছিলেন অর্জুনের এই কথা নীরবে সবটা শোনেন হনুমান তারপর তিনি বলেন এই স্থানে যেখানে সেতু তুমি এখন দাঁড়িয়ে আছো সেখানে তীর দিয়ে সেতু নির্মাণ করা অসম্ভব কারণ তীরের সেতু আমার গোটা সেনা কেন শুধু আমার শরীরের ভার বহন করতে পারবে না তখন অর্জুন তাকে চ্যালেঞ্জ করেন যে তিনি তীর দিয়ে যে সেতু তৈরি করবেন তাতে হনুমান যদি তিন পা যেতে পারেন তাহলে তাকে আগুনের মধ্যে প্রবেশ করতে হবে আর যদি ব্রিজ হনুমানের শরীর শরীরের ভারে ভেঙে পড়ে তাহলে অর্জুন আগুনে প্রবেশ করবেন এরপর অর্জুন তীর দিয়ে সেতু তৈরি করলেন হনুমান রামের নাম নিয়ে সেতুর উপর প্রথম পা ফেলেন হনুমানের প্রথম পদক্ষেপেই ওই ব্রিজ কাঁপতে শুরু করে দ্বিতীয় পা ফেলেন সেতু ভাঙার মতো আওয়াজ হয় আর তৃতীয় পা ফেলেন জল রক্তের মতো লাল হয়ে যায় হনুমান অর্জুনকে বলেন যে এই সেতু তার ভার বহন করতে পারেনি তাই পরাজয় ঘটেছে কিন্তু অর্জুন বলেন যে কথা মতো সেতুতে তিন পা ফেলতে পেরেছেন হনুমান তাই হনুমানকেই আগুনে প্রবেশ করতে হবে হরে কৃষ্ণ